এখন আমরা যাচ্ছি আলিফের স্কুলে, আলিফকে ভর্তি করানোর জন্য স্কুলে চলে যাচ্ছি। আমরা এখন আলিফের স্কুলে এসে পড়েছি। আলিফের স্কুলে ভ্যাকসিন দিচ্ছে, সেজন্য খুব বাহিরে অনেক লোক গেটের বাহিরে। দেখি আমাদেরকে ঢুকতে দেয় কি না। এটা হলো আলিফের স্কুল।
কিসের জন্য সিরিয়াল ধরে দাঁড়ায়ছো? টিকাটি পাস এর জন্য তো বলতেছি স্কুলের তো এড্রেস না। সব টিকা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে স্কুলের ছাত্রীরা আর কি স্কুলের ছাত্রীরা। ছাত্রীরা টিকা দিবে। ছেলেদের হোস্টেল কোন সাইডে? এটা মেয়েদের। এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখানে ছাত্ররা আসো, অনেক ছাত্ররা আসতেছে, কেউ ভর্তি হতে, কেউ ভ্যাকসিন দিতে, অন্য স্কুলের স্টুডেন্ট আসছে ভ্যাকসিন দেওয়ার জন্য, আর এই স্কুলের ছাত্র আসছে ভর্তি হওয়ার জন্য। আলিফ সে ওয়ান থেকে পড়ে এখানে। না আসো, আমি তোমার দেখাই দিতেছি, আসো। না পরে পরে যতটা বড় দেখা যায় ততটা বড় না বয়সে, 10 বছর চলতেছে। হ্যাঁ মনে হচ্ছে আলিপে কিছু খাবে খাবে বাপ, মনে হচ্ছে কিছু খেতে মনে চাচ্ছে জি। গরম লাগতেছে তাই জ্যাকেট খুলে ফেলছে। আলি
রাজের আমার রাজপুত্রটার খাওয়া শেষ হয়ে গেছে। এখন আমি খাব আলিপের বার্গার খাওয়া শেষ। আলিপ এখন কফি খাচ্ছে, আলিপে আমার কফির থেকে ভাগ নিচ্ছে। এখন ক্যান্টিনের থেকে আমরা চলে যাচ্ছি চা বার্গার খেয়ে। আলিপের ভর্তি শেষ হয়ে গেছে, ভর্তি করিয়ে ফেলেছি। খুব প্যারা হলো ভর্তি করাতে, ওয়েট করতে হলো অনেকক্ষণ। তো আমরা এখন আলিফকে ভর্তি করানো শেষ, আমরা এখন স্কুলের বাইরে চলে যাব। আমরা এখন দেখছি আলিপে ফুচকা খাচ্ছে শহীদ মিনারের এখানে বসে বসে। বা আমার জন্য একটা ঝালমুড়ি বানান তো। এই যে 5 টাকার ডাবলি দিবেন ঝালমুড়ির ভিতরে, আর হলো 10 টাকার ঝালমুড়ি দিবেন, বুঝছেন? আর শুকনো গড়া বানাইবেন, ভিজা গড়া বানাইবেন না। Thank you.
এখন আলিপের জন্য ব্যাগ কিনি নাই ওই দোকানে আলিপের ব্যাগ পছন্দ হয় নাই এখন এখানে ড্রেস বানাইতে দেব দেখি পরে তো ফাইনালি আলিপের ব্যাগ পেয়ে ফেলছি আলিপের ব্যাগ কিনে ফেলেছি আলিপের এই ব্যাগটা পছন্দ হয়েছে ওর পছন্দ মতো কিনতেছে কিন্তু আমার পছন্দ হয় নাই তারপর মতলবি করতেছে সেজন্য কিনে নিতেছি ওর ভালো লাগছে কাদে পরে তো পরে দেখাও তো ভালো লাগছে শোনো তো আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিও দেখা হবে